আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি অ্যাপ নিয়ে কথা বলবো, যে অ্যাপসের মাধ্যমে আপনারা ফেসের এমন রিয়াকশান দেখতে পারবেন। ফেসের রিয়াকশান চেঞ্জ করার জন্য এই অ্যাপসটি অনেক জনপ্রিয়। ফেসের রিয়াকশান চেঞ্জ করে ফানি জিফ বা ফটো বানাইতে পারবেন। আপনারা যে কোনো ফটো দিয়ে ফেসের রিয়াকশান চেঞ্জ করতে পারবেন। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এই অ্যাপসটি ইনস্টল দেওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখতে হবে MUG স্পেস LIFE লাইফ। এটা লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিবেন। তার অ্যাপ্লিকেশনটার প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটার ফটোগুলো দেখেন। এখানে দেখা এখানে দেখতে পাচ্ছেন যে এভাবে ফটো দিয়ে রিয়াকশানগুলো চেঞ্জ করতে পারবেন। ফটোর যে কোনো ফটো দিলে ফটো রিয়াকশান চেঞ্জ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন আসবে, তারপরে কয়েকবার নেক্সট 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 চাপতে হবে, নেক্সটে চাপতে হবে। কয়েকবার নেক্সট নেক্সট করলে তারপরে অ্যাপসের ইন্টারফেস আসবে এরকম। তারপরে এখানে অটোমেটিক আপনার ইউজার নেম দিবেন অথবা অটোমেটিক ইউজার নেম সেট আপ নিয়ে নেবে। তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এমন একটি ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসার পরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক না করে উপরে দেখেন কাটি দেবেন, ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। কেটে দিলে তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ। তারপরে আবার এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে হাতের হাত যেখানে দেখা দিচ্ছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। অ্যাপসটার হোম পেজটা এরকম। তারপরে টপে যাবেন। টপে যাওয়ার পরে এখানে দেখেন কতগুলো রিয়াকশান আছে ফেসের, এগুলো সবগুলো ইউজ করতে পারবেন। যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারবেন। আমি এইটা নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আস আবার ওই ফটোর মধ্যে ক্লিক করলাম। আবার ওই ফটোর মধ্যে ক্লিক করলে আবার এই ফটোর মধ্যে ক্লিক করলে এমন আসলো। তারপরে আবার কন্টিনিউ ক্লিক করবো, আবার কন্টিনিউ, তারপর আবার ডান। তারপর ক্লিক করা হয়ে গেলে তারপরে এই যে MUG ME নিচে ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন। আবার কন্টিনিউ ক্লিক করার পরে আবার ডানে ক্লিক করবেন। ক্লিক করলে হয়ে গেল, তারপর আপনি এই ফটোটার রিয়াকশন চেঞ্জ করতে পারবেন। আবার আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো নিয়েও রিয়াকশন চেঞ্জ করতে পারবেন। সেজন্য উপরে কর্নারে ফটো ক্লিক করতে হবে। ফটো ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, ক্যামেরা রোল আর ক্যামেরা। আপনি ক্যামেরাতে ক্লিক করলে আপনি ডাইরেক্ট আপনার ফেসের ফটো নিয়ে ফেসের রিয়াকশন চেঞ্জ করতে পারবেন। আবার গ্যালারি থেকে যদি কোনো ফটো নিতে চান তাহলে ক্যামেরা রোলে ক্লিক করতে হবে। আমি গ্যালারি থেকে ফটো নিব একটা, সেজন্য আমি ক্যামেরা রোলে ক্লিক করলাম। দেখেন ক্যামেরা রোলে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিতে হবে, অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিতে হবে। যে কোনো ফটোটার ফেসটা ক্লিয়ার হইতে হবে আর ফেসটা ডাইরেক্ট হইতে হবে, ওই জন্য এই ফটোটা নিলাম আমি। দেখেন ফটোটা আসি গেল। আসি যাওয়ার পর এখানে নিচে দেখেন কতগুলো অনেকগুলান ফটো আছে, এইগুলান সবগুলান রিয়াকশান। কোনোটা ইয়েস বলতেছে, কোনোটা নো বলতেছে। এটা কিন্তু ফটো, দেখেন আমি কিন্তু ফটোটা কিন্তু চেঞ্জ, এটা কিন্তু ফটো, ফটোটা মুখ নড়াইতেছে, দেখেন রিয়াকশান দিতেছে। দেখছেন খুব মজার না? এভাবে সবগুলো দেখবেন রিয়াকশান দিচ্ছে, রিয়াকশানের এইটা কোনটা কেমন আপনারা দেখতে পারেন। এইটা হাম হাম হাম
তারপরে এটা দেখেন, এটা এটা ভালো আছে। ক্লিক করলাম, হাই হাই হাই, তারপরে এগুলো আপনারা দেখতে পারেন আপনাদের কোনটা পছন্দ হয় আপনাদের। তারপরে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা সেভ করে নিতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সবগুলোতে সেভ করতে পারবেন। ঠিক আছে, তারপর মনে করেন যেটা আপনার কিন্তু ভালো লাগবে সেটা সেভ করবেন, ওইটা নেবেন। নেওয়ার পরে উপরে দেখেন সেভ লেখা আছে, অথবা সেভ লেখা আছে, এই সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন অপশন পাবে, ভিডিও লোক, জি, টেক্সট মেসেজ, ফটো, এগুলো আসবে। এগুলো আসার পর আপনি যেই ফরম্যাটে সেভ করবেন সেই ফরম্যাটে নেবেন। আমি জিআইএফ ফরম্যাটে নিলাম, এখানে সেভ করলাম, ক্লিক করলাম। জিআইএফ এ ক্লিক করার পরে এমন একটু লোডিং নিবে কিছুক্ষণ, ফটোটা ডাউনলোড হয়ে যাচ্ছে আর কি, ফটোটা লোডিং নিবে কিছুক্ষণ। লোডিং নেওয়ার পরে দেখেন ফটোটা লোডিং নিচ্ছে। ফটোটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন ফটোটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে অপশন আসছে শেয়ারের অপশনগুলো, দেখছেন ওখানে আপনি যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারবেন। তারপরে আপনারা যদি চান যে এটা কোনো শেয়ার টেয়ার করবো না, শুধু আমার মেমোরিতে সেভ করে রাখবো, তাহলে আপনাদের ক্লিক করতে হবে হইলো ওই সেভের পাশের বাটনটাতে ক্লিক করতে হবে, ওটা হলো সেভ বাটন। ওই বাটনে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে, প্রাইভেট প্রাইভেট আর পাবলিক, এই দুইটা অপশন আসছে। প্রাইভেট আর পাবলিকের মধ্যে আপনি প্রাইভেটে ক্লিক করবেন, পাবলিকে ক্লিক করা দরকার নেই, প্রাইভেটে ক্লিক করবেন। তারপরে সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করলে ফটোটা আবার ডাউনলোড হবে আগের মতন। সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দেওয়ার পর ফটোটা আবার ডাউনলোড হয়ে গেছে। সেভ হয়ে গেছে, এখন দেখেন সেভ টু ক্যামেরা রোল। এখানে এখন আপনার ফটোটা আপনার গ্যালারিতে চলে গেছে, আপনি গ্যালারি থেকে আপনার ফটোটা এখন দেখতে পারবেন। সেজন্য আমি গ্যালারিতে গেলাম, আমার ফোনের গ্যালারিতে, গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে MUGME নামে। এখানে আপনি যেই ফটোগুলো সেভ করছেন সেই ফটোগুলো এখানে চলে আসছে, জিআইএফ ফরম্যাটে চলে আসছে, সেই জন্য ফটোগুলো একটু নড়ানড়ি করতেছে, দেখেন মজা আছে না, খুব মজার ব্যাপার। আপনারাও ট্রাই করতে পারেন, আপনার আপনাদের বন্ধুদের সাথে এই আপনার আপনাদের বন্ধুদের সাথে আপনাদের বন্ধুদের ফটো দিয়া জিআইএফ ফরম্যাটে মেম বানিয়ে ইয়া করতে পারেন, জিআইএফ ফরম্যাটে ফানি ফানি ফটো বানিয়ে ওনাদেরকে দিয়ে দিতে পারেন, মজা করতে পারেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে, আপনার আপনাদের বন্ধুদের সাথে এইভাবে মজা করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ওকে, বাই বাই।